এখন
এখন দেখো, এখন দেখো যদি আমাদের ম্যাট্রিক্সে রো ম্যাট্রিক্স আছে, এটা দেখো, এটা হচ্ছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স হলে ওয়ান বাই ওয়ান রো, এটা কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, এটা ওয়ান কলাম, দ্যাট ইজ এটা কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স আছে ওয়ান কলাম, দেখো ওয়ান বাই ওয়ান কলাম যদি থাকে তাহলে কলাম ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে রো কত হয়, রো থ্রি, কলাম কত ওয়ান। তাহলে কলাম যদি ওয়ান হয় তাহলে ম্যাট্রিক্সকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো, আবার রো যদি ওয়ান হয় মনে করো থ্রি ফোর সিক্স কি ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, দেখো রো ওয়ান, আর কলাম কিন্তু ওয়ান টু থ্রি, তুমি কথা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমার কি রো ম্যাট্রিক্স, এটা কলাম ম্যাট্রিক্স, এটা রো ম্যাট্রিক্স। এখন চলো আমরা ডেফিনেশন, আরো কিছু অনেক ডেফিনেশন আছে, আমরা ডেফিনেশনকে পরে আলোচনা করব, আগে চলো কিছু কাজ করে আসি। ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের তিনটা জিনিস আমাদের এখানে আছে, অ্যাডিশন, সাবট্রাকশন আর মাল্টিপ্লিকেশন। তাহলে দেখো আমরা অ্যাড করবো, একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম, আমি নিজে থেকে একটা ম্যাট্রিক্স দিচ্ছি, বই দিতে দেখতে গেলে টাইম বেশি লাগবে, আর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ফোর সে আর পর পর লেখা হয়ে গেছে যান, আর বি একটা ম্যাট্রিক্স, সেকেন্ড ম্যাট্রিক্স বি, এই বি ম্যাট্রিক্সের দিকে তাকাও, এটা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টু এখন দেখো আমরা এ প্লাস বি বের করবো, ফাইন্ড এ প্লাস বি, ফাইন্ড ফাইন্ড এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যদি করো তাহলে এ প্লাস বি, ম্যাট্রিক্স বি টু থ্রি জিরো ফাইভ ওয়ান সেভেন টু টু ওয়ান। এখন দেখো যে আমরা কি করবো, তাহলে আমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ ওখানে, জানি না দেখতে পাচ্ছ কিনা, দেখে আমরা এদিকে কত চলছে, চলছে, হ্যাঁ আছে আছে আছে, হ্যাঁ। এখন দেখো যে তাহলে আমরা এই যে কাজ করবো টু থ্রি ফোর লিখলাম, এখন এর সাথে একটু ক্লাস করবো, একটা কলাম লিখবে এখানটা কলাম প্লাস করবে টু থ্রি জিরো শেষ। এবার এটা লেখো ফাইভ সিক্স সেভেন, ফাইভ সিক্স সেভেন এটা প্লাস করবো, প্লাস ফাইভ ওয়ান প্লাস সেভেন, এরপরে আসো এইট নাইন ফোর, এর সাথে আমি এটা প্লাস করবো, প্লাস টু প্লাস টু প্লাস ওয়ান, দেখো দেখো কি কাজ করছি, প্রথমে একটা কলাম লিখলাম এই কলাম প্লাস করলাম, সেকেন্ড কলাম লিখবো সেকেন্ড কলাম প্লাস করলাম, থার্ড কলাম লিখলাম তারপর থার্ড কলাম প্লাস করে দিলাম। এখন আরো প্লাস করতে বলতে পারো, এখন চলো মাইনাস, তাহলে প্লাসটা রেজাল্ট লিখে ভালো, তোমরা পারবে না লিখতে, রেজাল্ট কত হলো, এটা ফোর এটা সিক্স পরেরটা ফোর, দেখো পরেরটা ফোর, এরপরে এটা টেন এটা সেভেন এটা ফর্টিন, এটা টেন আসলো ইলেভেন সিক্স, দেখো ইলেভেন সিক্স, ক্লিয়ার? দেখো তাহলে আমরা এইভাবে কাজটা করে ফেললাম। এই যে এখন যদি মাইনাস করতে বলে তাহলে জাস্ট ভিতরে মাইনাস, আমি একটু মুছে দিলাম, এখন আমাদের মাইনাস করতে বলবো, দেখো বলছে ফাইন্ড এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে এ আর বি মাইনাস করতে বলছে, তো চলো এ মাইনাস বি উপর লিখি,
जिससे हमारे स्पेस कम से ए माइनस बी তাহলে এই একই ম্যাট্রিক্স এটা লেখো প্রথমে 2 3 4 5 6 7 8 9 4 মাইনাস ম্যাট্রিক্স দিলে আমাদের এটা 2 3 0 5 1 7 2 2 1 এখন মাইনাস করছো তো কোথা থেকে মাইনাস করব सेम वही तो जाकर तो माइनस कर दो इन बारे माइनस है ए प्लस है जाकर तो माइनस कर दो ऐसा कॉलम को तो मैं देखो लिखे माइनस कर दो उधर फर्स्ट कॉलम एक प्लस और माइनस होते के लिए कितने रो कॉलम इक्वल होता है ऑर्डर इक्वल होता है तो जितने मैट्रिक्स है ऑर्डर सेम हो रहे हैं तो का प्लस एडिशन अब सब्ट्रैक्शन को तो बता रहा हूँ ना एकों देखो एकों प्रथम टर्न लिखे निलाम सेम नाम ले तो हो रहना देखो इधर थ्री ऑर्डर थ्री थ्री बाय थ्री इधर थ्री बाय थ्री नाम ले तो ना सेम अगर नाम ले प्लस करा जाए ना सेम बोलते थ्री बाय थ्री है ना इधर जा रहे इधर टाइम तो एक बार चलो एक बार आशो टू थ्री फोर इधर तो के माइनस फोर बुला हो गए एक बार माइनस फोर टू थ्री जीरो এবার 5 6 7 মাইনাস সেকেন্ড কলাম মাইনাস 1 মাইনাস 7 এবার 8 9 4 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 1 দেখো মাইনাসটা কি অবস্থা কলাম করে দিলাম সেটা দেখি তো মাইনাস করে দিয়েছি আর কিছু না তাহলে এখন আসো হ্যাঁ এখন এটা জিরো হলো এটা 0 এটা 4 এটা 0 এটা 5 এখানেও 0 এটা 6 7 3 দেখো মাইনাস এরপরে দেখো এরকম তোমাদের দিতে পারে আমি আর একটা ম্যাট্রিক্স লিখি লিখে শুরু করি আমরা মুছে দিলাম আমি তাহলে আমাদের এইভাবে ম্যাথ করতে বলতে পারে ম্যাট্রিক্স এখন একটা ম্যাট্রিক্স এ ওকে 5 6 7 8 2 3 আচ্ছা বি ম্যাট্রিক্স এটা 1 2 আচ্ছা 3 4 এখন দেখো তো এটা কি অ্যাড করা যাবে এটা নটার কত মানে তো রো কত 2 কলাম কত 3 তাহলে অর্ডার অফ ম্যাট্রিক্স এটা আর এটার অর্ডার কত 2 2 তাহলে এটা অ্যাড করতে পারবো না কারণ আমি যদি অ্যাড করতে যাই তাহলে সেই এ প্লাস বি করলাম মনে করো এ প্লাস বি তাহলে আমার কি করব আমি এটা লিখলাম কত 5 6 এর সাথে যে প্লাস হবে 1 2 এরপরে 7 8 লিখলাম এর সাথে প্লাস করব কারে প্লাস 3 প্লাস 4 আর বাকি এখন এই এর সাথে এর কি করব এই জন্য অ্যাড করা যাবে না দুসরাছো অর্ডার সেম না হলে আমি অ্যাড করতে পারবো না ক্লিয়ার আমার কথা বুঝতে পারছো তোমরা অনলাইনে যারা আছো এই যে দেখো এটা অ্যাড করা যাবে না কারণ এটা 2 2 বাই 3 ম্যাট্রিক্স এটা কি 2 বাই 2 ম্যাট্রিক্স হবে না অ্যাড করা যাবে না তাহলে আমাকে এটাকে চেঞ্জ করতে হবে ওকে অর্ডার সেম না হলে আমরা অ্যাড করতে পারবো না তাহলে এখন দেখো যে অর্ডার যদি সেম হতেই হবে আমাদের অ্যাড করতে হলে তাহলে আমরা আরো বুঝে নিলাম মনে করো ওকে 5 আর 8 এখন অ্যাড করা যাবে দেখো এখন এটা রো কত রো নাম্বার অফ রো 2 নাম্বার অফ কলাম 3 এটা 2 বাই 3 ম্যাট্রিক্স এবং অ্যানসার যেটা হবে সেটা হবে তো সেম অর্ডারের হবে অ্যানসার হবে সেম অর্ডারের হবে অর্ডার কিন্তু চেঞ্জ হবে না এখন চলো আমাদের এটা বের করতে হবে
Okay, fine. Find 3a as a 2a minus 3b. That is 2a and 3b. It is minus 3b. It is better for the answer. Then I can show the 2a minus 3b. I can that one. What am I to call it? It is a little. A photo. A 5, 6. 7, 8, 2, 3, minus 3, 1, 2, 3, 4, 5, 8. তাহলে এখন এই দুটোকে মাল্টিপ্লাই করব, দুটোকে সবাইকে মাল্টিপ্লাই করতে হবে, এর ভিতরে যতগুলো এন্ট্রিজ থাকবে, অল এন্ট্রিজকে আমরা কি, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই সবাইকে করব, চলো, 10, 12, 14, 16, 4, 6. দেখো আমরা সবাইকে কি করলাম দুই দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম মাইনাস এবার থ্রি দিয়ে মাল্টিপ্লাই করব চলো থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে থ্রি সিক্স থ্রি সিক্স নাইন টুয়েলভ আর থ্রি ফিফটিন 24 সবাইকে দেখো 10 12 14 16 4 6 এখন মাইনাস করবো এখন মাইনাস করলে কিভাবে মাইনাস করবো দেখো ওকে প্রথমে একটা লিখলাম 10 12 মাইনাস হবে এটা 3 মাইনাস 6 এরপরে আসছে 14 16 মাইনাস 9 মাইনাস 12 এরপরে 4 6 মাইনাস 15 মাইনাস 24 এখন মাইনাস হবে কি আসছে ফার্স্টে আমরা একটা কলাম লিখব দেখলাম একটা কলাম এটা ফার্স্ট কলাম মাইনাস এখানকার ফার্স্ট কলাম সেকেন্ড কলাম মাইনাস সেকেন্ড কলাম থার্ড কলাম মাইনাস থার্ড কলাম কি ঠিক আছে তো আমরা এইভাবে এটা মাইনাস করে দেব এখন রেজাল্টটা লিখে দাও ওকে এখন রেজাল্ট কত হবে দাও Okay, there are seven. Seven, six, five, four, minus 11, and it is a zero. It is six zero. Six are 24. But 18, minus 18. That's the right answer. এটা আমাদের অ্যান্সার এখন দেখো যে আছে কাজ আমাদের এরপরে আমার মনে ভাবতো যে এরপরে আমার একটা ম্যাট্রিক্স ছিল মনে করো সেই ম্যাট্রিক্স 2 1 0 3 2 7 আচ্ছা 2 4 এখন দেখো আমাদের বলছে ফাইন্ড দা ভ্যালু অফ এটা ওকে প্লাস সি তাহলে এখন আমাদের কাজ কি ঠিক আগের মতন 2a মাইনাস 3b প্লাস সি তাহলে এখানে একটা প্লাস কি হতো সি মানে এটা 202 134 134 এখন আমরা কি করতাম ওই একই কাজ ওকে 21 03 24 হ্যাঁ এখন যখন ধরলে এটা যদি হয় তাহলে এখন আমরা আগের মতন ক্যালকুলেশন করব ওকে
কিভাবে ক্যালকুলেশন করব আমি বলে দিলাম। প্লাস গুণ লিখব, মাইনাস গুণ আমি মাইনাস দিব। দাদা পর্যন্ত আমি স্টার্ট করে দিলে এটা পাব। ফার্স্ট কলাম কত? 10 12, এখন এটা মাইনাস মাইনাস 3 মাইনাস ইনপুটটা কত? প্লাস প্লাস 2 প্লাস 1। এরপর এখানে তো সেকেন্ড কলাম, সেকেন্ড কলাম 14 16 মাইনাস 9 মাইনাস 12 আর প্লাস প্লাস 0 প্লাস 3। দেখো থার্ড ম্যাট্রিক্সের প্রিভিয়াস এ প্লাস সাইন আছে, এটা প্লাস করতেছে। এরপরে 4 6 4 6 মাইনাস 15 মাইনাস 24, এখন এটা প্লাস প্লাস 2 প্লাস 4। দেখছো মাইনাস থাকাতে আমরা এই ম্যাট্রিক্সে যখনই লিখতেছি তখন তার আগে মাইনাস দিচ্ছি। ফার্স্ট কলামের আগে মাইনাস, সেকেন্ড কলামের আগে মাইনাস, থার্ড কলামের আগে মাইনাস, বাট এগুলো প্লাস করলে এগুলো সব প্লাস দিয়েছে। আর কত কত প্লাস আছে, কতটা প্রিভিয়াস প্লাস রিপোর্ট আছে তাহলে এটা জানা জানা। এখন তো আমরা একটু ক্যালকুলেশন করবো। হ্যাঁ, যদি ক্যালকুলেশন করো দেখো কি হবে আমাদের। এখন চলো তাহলে আমরা ক্যালকুলেশন করব। 7 9 9 7, এরপর এটা 5 7, 15 11 মাইনাস 9 হলো 10 মাইনাস 14। প্লাস করবো তাহলে এখন বুঝতে পারছো প্লাস করতে গেলে কন্ডিশন কি? সাম অফ টু ম্যাট্রিক্স, সাম এন্ড ডিফারেন্স অফ টু ম্যাট্রিক্স। যত ম্যাট্রিক্স পাবো সবাই কি হতে হবে? সেম অর্ডারে। সেম অর্ডারে যদি না হয় তাহলে কিন্তু আমরা অ্যাডিশন করতে পারবো না। আমি একটা এক্সাম্পল দেখাইছিলাম কিছু বাদ থেকে যাচ্ছে যেহেতু সেম অর্ডারের না। এখন দেখো প্রোডাক্ট করবো, আমরা কি করে প্রোডাক্ট করবো সেটা এখন একটু দেখাবো। চলো ওকে, পানি খেয়ে নিলাম কখন কখন করতে করতে উৎসাহ করা শোনা যায়। হ্যাঁ, এখন চলো তাহলে কে যেন বলছে যে দেখেন স্যার অনলাইন ক্লাস কত সুবিধা, জীবনে কোনোদিন আপনারা ক্লাসে পানি খেতে দেখেছেন, এখন অনলাইন ক্লাসে আপনি কি করবেন একটু পানি খেয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ ওকে, এখন জগতে তাহলে আমরা প্রোডাক্ট করব। আচ্ছা যাক আমি এটা রাখলাম। প্রোডাক্ট করতে গেলে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো এটা ইকুয়াল হতে হবে, নাহলে প্রোডাক্ট করা যাবে না। এরকম দুটো ম্যাট্রিক্স আমরা প্রোডাক্ট করব, প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স। আমি বললাম এর ভিতরে কি অবস্থা আছে, কতগুলো কত রো কলাম আছে বললাম না, তাহলে আমি বললাম এম ইন্টু এম। এরপরে ম্যাট্রিক্সটা এটা হতে হবে, যদি হতে হয় তাহলে তুমি মাল্টিপ্লাই করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এখন এম ইন্টু আচ্ছা এল দাও বা পি দিলাম, দেখছো খেয়াল করে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম
আর সেকেন্ড ম্যাট্রিক্সে রো ইকুয়াল হইছে। যদি এটা হয় তাহলে আমরা প্রোডাক্ট করতে পারবো, আদারস পারবো না। আর রেজাল্ট কি পাবো? এই দুটো প্রোডাক্ট করার পরে আমরা যে অ্যানসারটা পাবো, যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার কি হবে জানো? বাকি এটা এটা যদি ইকুয়াল তাহলে প্রোডাক্ট করা যাবে না, লাস্টের রেজাল্ট পাবো আমরা। এটা এখান থেকে থাকলো আর লাস্টের কি এই কথা বোঝা গেছে? প্রোডাক্ট যখন করলাম, প্রোডাক্ট করার পরে যে আমি রেজাল্টটা পাবো সেটা অর্ডার হওয়া এটা আর এটা হবে। বাকি যেটা আছে এখানকার রো এম এটার কলাম পি আর বাকিটা তো চলে গেছে। তো চলো আমরা একটা প্রোডাক্ট দেখাই তাহলে। চলো আমরা একটা প্রোডাক্ট দেখাবো, এটা ম্যাট্রিক্স দেখো। ওকে ম্যাট্রিক্স এ, এ ম্যাট্রিক্স 1 2 3 4 2 5। বলো তো রো কত? এই ম্যাট্রিক্সের রো অর্ডার আছে কত? রো আছে 2, কলাম 3। এরপর একটা ম্যাট্রিক্স দেখো আমরা, বি এই ম্যাট্রিক্সের অবস্থা কি দেখো? 1 3 5 2 4। এখন দেখো এটা রো কত? আরো বেশি নিতে পারি আমরা, সমস্যা নাই। রো আছে 3, রো 3 কলাম 2। তাহলে এখন এটা প্রোডাক্ট করা যাবে, কারণ এটা আর এটা কিন্তু ইকুয়াল হয়ে গেছে। ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম, সেকেন্ড ম্যাট্রিক্সের রো ইকুয়াল হয়ে গেছে। আর রেজাল্ট পাবো কিন্তু 2/2। রেজাল্ট যখন এম সি কিউ আসবে কিন্তু রেজাল্টটা কি হবে? 2/2 ম্যাট্রিক্স। কারণ পরে দেখার সময় হবে না, তো তোমার এইভাবে খেয়াল রাখতে হবে। তাহলে এখন আসলে আমি একটু বুঝে দিলাম এখন আমাদের কাজ কি। চলো আমরা প্রোডাক্ট করবো। এখন বলতে পয়েন্টটা দেখো, আপনি এ বি, এ বি মানে প্রোডাক্ট। ওকে 1 2 3 4 2 5 আর ইনটু বি 1 3 5 1 3 5 2 4 3। এখন দেখো এখন এটা যখন আমি নিলাম তখন তিনটা ডিজিট আমার মার্কার চলে আসছে, তিনটা নাম্বার মার্কারের সাথে উঠে চলে আসছে। তাহলে উঠে চলে আসার পরে দেখো কোথায় 1 1 কিন্তু এখানে, এই যে মার্কারের সাথে উঠে আসলো, এই যে নিয়ে আসলাম, এই দেখো কিছু নাই, মার্কারের সাথে উঠে গেছে। তাহলে এখানে 1, এখানে 3 পরে 5, এখানে ছিল 1, এই যে 1 3 আর 5, তার মার্কারে এই যে উঠাই নিয়েছে তাই না? একবার বলো তো 1 কোথায়? 1টা মার্কারে কোথায়? এখানে 1, এই যে 1, এখানে 1, মাঝখানে 3, এখানে 5। আমি এবার এইভাবে নিয়ে নিলাম, বলো এখানে কত 1? এখানে 3 আর এখানে 5। তাহলে আমরা এই পাশটা এইভাবে একটু টান দেবো, এটা 1 এমনি যাবে, 3 এই পাশে যাবে আর 5 এই পাশে যাবে। তাহলে এখন দেখো তাহলে সেফ 1 ইনটু 1, এরপরে 2 ইনটু 1। ওকে এখন আমরা প্লাস করবো 3 4। এখন এটা কি কে গেছিল 1 3 5 নাকি? এখন এই পাশে যাবে 3 3 3, এরপরে 2 5,
এখন এই যে ফাইল আমার মার্কারের এখানে ছিল ফাইল এই যে মার্কারের কোথায় এই জায়গায় ছিল ফাইল এই যে ফাইল এটা তাহলে জোর সাথে ফাইল ফাইলের সাথে ফাইল বুঝতে পারছো তোমরা এই যে মার্কার ওখানে ছিল আমি এটা তাহলে ওয়ান আর এখানে এই যে এইখানে ওয়ান এখানে থ্রি আর এখানে ফাইল এই যে ছিল এটা ওয়ান কাছে এখানে থ্রি ডাল আর ফাইল কাছে এটার কাজ শেষ এখন এটার কাজ করবো এবার আবার এই যে মার্কার তোমরা জানো আমার মার্কার সাথে লেগে গেছে আমি বেছে নিচ্ছি তাহলে এখানে যাবে টু ফোর যাবে এই পাশে আর থ্রি যাবে এখানে তাহলে এখন ওয়ান টু মাল্টিপ্লাই টু এই যে টু এরপরে প্লাস দিলাম মাল্টিপ্লাই পরে কিন্তু সাম হয় তাহলে এটা আসছে কত থ্রি ফোর এখন এমনি কে যাবে ফোর তাহলে ফোর প্লাস আগে লিখে নিলাম টু ফাইভ টু ফাইভ কত ইফেক্ট থেকে যাবে এই থ্রি এই থ্রি এমনি যাবে তাহলে থ্রি থ্রি দেখো সবাই বুঝতে পারছো কিনা তারা বুঝতে পারছো আছে এখন চলো মাল্টিপ্লাই করে অ্যাড করে ফেলি একবারে করে দিচ্ছি এটা ওয়ান এটা নাইন এটা টেন টোয়েন্টি এটা টু এটা টুয়েলভ কত হয় টু আর টুয়েলভ ফোরটিন এটা টোয়েন্টি ফাইভ 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 যা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আর ফোরটিন কত হয় থার্টি নাইন এখানে একই কাজ করো টু টুয়েলভ আর এটা টুয়েলভ আর এটা সিক্স তাহলে সিক্স টুয়েলভ আর সিক্স এইটিন টোয়েন্টি হলো এটা টোয়েন্টি আর এটা কিন্তু প্রোডাক্ট এটা ফোর ফোর সিক্সটিন টোয়েন্টি এটা ফিফটিন টোয়েন্টি তাহলে থার্টি ফাইভ এই দেখো বুঝতে পারছো কিনা অর্থাৎ আমি এইভাবে নিয়ে যাবো এটাকে ধরলাম এই পেটে নিয়ে যাবো অর্থাৎ ওয়ান এমএল যাবে থ্রি এই পেটে যাবে ফাইভ এমএল যাবে শেষ এটা এবার ফোর এটা এই এটা টু দেখো এই পেটে এখানে চলে আসবে তাহলে টু এমএল যাবে থ্রি এমএল অর্থাৎ বুঝতে পারছো আমি এটাকে নিয়ে আসবো নিয়ে এসে এইভাবে রেডি করবো এইভাবে নিয়ে আসবো এটাকে নিয়ে গেলাম এখানে রেডি করবো এখন দেখছো এটার অর্ডার কত হয়েছে রো কত টু কলাম অফ নাম্বার টু দেখো এটাই আমার কথা ছিল এসে রো কলাম টু টু বাই টু হয়েছে অর্ডার টু তাহলে এটাই ছিল মাল্টিপ্লিকেশন দেখো তো মাল্টিপ্লিকেশন করা যাবে আচ্ছা যদি একটা থাকতো এরকম নাই শুধু একটা আছে তাহলে কি করতাম আমরা হ্যাঁ বলো তো এখন কি থাকতো যাবে এটা বলো না এতটুকু এই যে দেখো ফার্স্ট ম্যাট্রিক্স এর কলাম দেখো থ্রি সেকেন্ড ম্যাট্রিক্স এর রো রিকল হয়েছে যদি হয় তাহলে আমরা মাল্টিপ্লাই করতে পারবো আদারওয়াইজ মাল্টিপ্লাই করতে পারবো না যদি এটা হয় তাহলে আমরা মাল্টিপ্লাই করতে পারবো আদারওয়াইজ আমরা এটা মাল্টিপ্লাই করতে পারবো ওকে চলো তাহলে দেখো আচ্ছা ফার্স্ট পার্ট ফার্স্ট ম্যাট্রিক্সের অর্ডার কত বলো তো রো টু কলাম থ্রি আর এটা এটা রো কত রো থ্রি কলাম ওয়ান তাহলে দেখছো এই যে এটা এটা মিলে গেছে এখন অ্যান্সার কি পাবে কত টু টু বাই ওয়ান টু বাই ওয়ান দেখো টু বাই ওয়ান হবে আমাদের তাহলে এখন এটা ক্যালকুলেশন করো তাহলে এটা কত টেন নাইন আর এখানে এটা আসছিল কত আমাদের টোয়েন্টি ফাইভ থার্টি নাইন হবে এটা আসবে টোয়েন্টি এটা থার্টি নাইন বলো এটা রো কত নাম্বার অফ রো কিন্তু টু
number of row. Number of row is the two, that was it, 1, 2. But column is 1. That was it. Let us say 2 or 1. Back in the third grade. It has the row, 1 row, 2 row. A column is that way. 1 column. আলোচনা করব একটু আগে ম্যাট্রিক্স করলাম। দেখো এইট নাম্বার, এইট নাম্বারটা করি, ছোট একটা ম্যাট্রিক্স এইট। এগুলোর তো ফার্স্ট ব্র্যাকেট হতে পারবে, বুঝছে? হ্যাঁ, এগুলোর তো ফার্স্ট ব্র্যাকেট হোক দিতে পারবো, থার্ড ব্র্যাকেট দিতে পারবো, আর প্যারালাল দুটা ভার্টিক্যাল লাইন দিতে পারবো। যদি অনেকে নেটের কারণে ইউজ করতে পারতেছো না, আমি ভিডিওটা শেয়ার দিব, তোমরা ভিডিওটা দেখে নিও। এ A equals to what? 1, sorry, 2-1. 2-1. And B what? B. 1-4. B, 1-4. Minus 2-5. Minus 2-5, 0, minus 3. দেখো 2-1 বি আছে কত, 1-4 মাইনাস 2-5 এত, ফাইন্ড এ বি, অর্থাৎ প্রোডাক্ট করতে বলছে, বলছে ফাইন্ড এ বি। এরপর বলছে ফাইন্ড ফাইন্ড এ বি, তার মানে এ আর বি কে প্রোডাক্ট করতে বলছে। দেখো বলছে ফাইন্ড এ বি। তো এখন দেখো তো এটার অর্ডার কত বলো, এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? রো 1 কলাম 2। দেখো রো 1 কলাম 2, এটা রো 2 কলাম 1 2 3। তাহলে এখন দেখো এটা মিলে গেছে, প্রোডাক্ট করতে পারবে। ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো যদি ইকুয়াল হয় তাহলে আমরা মাল্টিপ্লাই করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। আমি একটা এক্সাম্পল দেখাবো, এরপর তোমরা মাল্টিপ্লাই করতে পারবো না। এখন এবি আমি একবারে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এই যে এটা ধরবো কলমে, এটা এখানে যাবে। দেখো তো বেশি নাই, দুইটা আছে, তাহলে 1 যাবে 2 সাথে আর 4 যাবে কত, 1 এর সাথে। তাহলে 2, ওকে, 2 ইনটু 1 প্লাস 1 ইনটু 4, অর্থাৎ এই যে ধরলাম এটাকে এই দিকে নিয়ে আসলাম, তাহলে এই যে এই 1 আসলো এখানে আর 4 কলের সাথে। এবার মাঝখানে একটা ধরবো, তাহলে 2 আসবে এই 2 সাথে আর 5 আর 1 আসবে, তাহলে 2 মাইনাস 2 প্লাস 1 ইনটু 5, বুঝতে পারছো? এই যে এদেরকে বললাম যা চলে এসে দুজন একসাথে রাখা দেবে, দিয়ে এ এই মাইনাস 2 এর কাছে যাবে, পিছনে এ আসবে নাকি প্রথমে এ যাবে, এরপরে 2 × 0 1 × −3 ব্র্যাকেটে ভিতরে মাইনাস 3 এখন বলো তো দেখছো রো কত, রো 1 কলাম 3, তাহলে দেখছো অর্ডার আছে 1 আর 3, 1 2, 1 × 3, রো 1 কলাম 3, তাহলে ম্যাট্রিক্স কত হলো,
1 by 3 order of matrix তাহলে এসে কাহিনী মাল্টিপ্লাই যত ছোট হোক আচ্ছা মনে করো এটা যদি হতো ওকে আমি তো বলতে না ওকে 1 1 2 5 3 0 4 1 5 2 দেখো তো এটা কি মাল্টিপ্লাই করা যেত ফার্স্ট ম্যাট্রিক্স এর কি কোনটা কি পেলাম বলো তো রো কলাম তো সেমই আছে রো 3 কলাম 3 এখন ফার্স্ট ম্যাট্রিক্স এর কলাম সেকেন্ড ম্যাট্রিক্স এর রো ইকুয়াল হয়েছে তাহলে এটা কি ইম্পসিবল টু প্রোডাক্ট অফ এ বি বিকজ এ নাম্বার অফ অ্যাজ আ কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স এন্ড রো অফ সেকেন্ড ম্যাট্রিক্স আর নট ইকুয়াল এই কথা বুঝতে পারছো এটা ইকুয়াল না এই কারণে আমরা প্রোডাক্ট করব না তো প্রোডাক্ট করতে যাও কি প্রবলেম হবে না তাহলে আছে এই কথা করে যাচ্ছে এই জানি না এই যেটা নিয়ে গেলাম তো 1 কলো এখানে এই যে 1 1 এখানে যাবে ঠিক আছে 1 2 5 1 1 1 চলো 2 যাবে কোন নেই বল এটা কি যেতে বলবা তাহলে বলে নিয়ে গেল তাহলে আর পাঁচ এক লাইন দিয়ে যাচ্ছে 3 into 4 plus 0 into 4 plus 4 into 4 বাকি এই কলামটা বাকি থেকে গেছে ওর সাথে কেউ মাল্টিপ্লাই করতে যাচ্ছে বুঝতে পারছো ওর আর পকেট কেউ নাই আর একটা নাম দিতে হবে ঠিক আছে এখন কি হবে ও তো আর একা থাকবে না ঠিক আছে হ্যাঁ এখন এই কারণে এই ঝামেলা বুঝতে পারছো তোমরা কি বুঝতে পারছো ওই যে বাকিটা টাকা থেকে যাচ্ছে এটা আর কেউ নাই এটা কেউ যাচ্ছে মাল্টিপ্লাই করবে তেমন কেউ নাই এটা বাকি এই জন্য সম্ভব না এটা যদি পছন্দ হ্যাঁ কি কথা বুঝা গেছে এই আছে কারণে আমাদের কাই রকম একটা ম্যাথ আছে দেখো এই যে 10 নম্বর ম্যাথটা দেখো যে দেখো এই যে BA is BA হ্যাঁ এটা দেখো এটা তো BA কে তো মাল্টিপ্লাই করা যাবে না এই জন্য একটু লিখে দিতেছি অ্যাসাইনমেন্ট কি অ্যাসাইনমেন্ট এটা হুম মানে এটা এটা আমরা কি আমরা প্রতিবাদন করতে পারবো না তো এটাকে বলা হচ্ছে যে A আর B আর এই দেখো 10 নাম্বার কেনে দেখো B A ম্যাট্রিক্স B টা কত ছিল হ্যাঁ B ছিল কত আমাদের এখানে 2 3 10 নাম্বার 2 3 0 minus 2 আর minus 4 6 এটা B আর A ছিল আমাদের এটা ইনটু A এ আছে বই এটা না একবার উঠাই দিলাম 2 3 minus 1 দেখো এখন ওই ভাবে কমেন্ট দিতে হবে র কলাম হ্যাঁ কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স আর র অফ সেকেন্ড দেখো তো র কত এটা 2 3 রো আছে 2 কলাম 3 পয়েন্টটা 2 2 তাহলে এই যে কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স নাম্বার অফ কলাম ওকে কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স ম্যাট্রিক্স is not equal equal to the column of rows of
second matrix. Second matrix. Then so the product of A and B. So the product of A and B is is impossible. দেখো নট পসিবল তো এখন দেখো যে কি কারণে পসিবল হচ্ছে না আমাদের যে এই ঘটনা ঘটে গেছে তা নির্বল হয়ে গেছে আর না নির্বল প্রোডাক্টটা কাজ করতে পসিবল তো এখন বুঝতে পারছো যেটা প্রোডাক্ট করতে গেলে অবশ্যই আমাদের এই যেটা ইকুয়াল হওয়ার কথা ছিল কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স ইজ নট ইকুয়াল টু রো অফ সেকেন্ড ম্যাট্রিক্স সো দ্য প্রোডাক্ট অফ বি ইজ ইম্পসিবল এখন দেখো এসে আমাদের প্রোডাক্টের কাজ এগুলো বুঝছো এগুলো আমাদের প্রোডাক্ট করতে হবে আর প্রোডাক্ট করার সময় যেটা দেখে নিতে হবে আর যদি প্রোডাক্ট না হয় তাহলে তো করার কি করতে পারবে না প্রোডাক্ট এরপর চলো তবে এখন এইভাবে প্রোডাক্টটা করতে পারবে না মনে হয় আর প্রোডাক্ট করলে কিন্তু এবি আমরা নরমালি এ আর বি প্রোডাক্ট কিন্তু ইকুয়াল পাই কিন্তু দেখো যে অনেক ক্ষেত্রে আমরা ইকুয়াল পাবো না 12 নাম্বার না দেখো 12 নাম্বার আমাদের প্রুফ করতে বলছে এ বি ইজ নট ইকুয়াল টু বি এ তাহলে এ আর বি প্রোডাক্ট করব এরপরে কি বি কে আগে রেখে এ কে প্রোডাক্ট করব এরপর আমাদের ইকুয়াল পাবো না আমাদের ভ্যালু গুলো কি ডিফারেন্ট চলে আসবে তো যদি ডিফারেন্ট ভ্যালু চলে আসে তাহলে আমরা বলবো যে কি এটা তো কি আনইকুয়াল এখন আমরা বারবার তোমরা প্রোডাক্ট করতে প্রোডাক্ট করা নিয়ে কারো কোনো প্রবলেম আছে বলো তো তাহলে আবার আলোচনা করি না আমরা আজকে এগুলো করতে হবে আমার এরপরে তার খারাপ হয়ে গেছে পুরো শেষ করবো